আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী আহলেদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী তাবলিগ ইজতেমা স্থান ট্রাক টার্মিনাল নওদাপাড়া রাজশাহী আহলেদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী তাবলিগ ইজতেমা স্থান ট্রাক টার্মিনাল নওদাপাড়া রাজশাহী তারিখ সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার তারিখ সাতাশ ও আঠাশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতি ও শুক্রবার উদ্বোধন প্রথম দিন বাদ আসর উক্ত তাবলিগ ইজতেমায় সভাপতিত্ব করবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব তাবলিগ ইজতেমায় বক্তব্য পেশ করবেন আহলেদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরণ্য কেরাম উক্ত ইজতেমায় আপনারা দলে দলে যোগদান করে তাবলিগ ইজতেমাকে সাফল্যমণ্ডিত করুন এবং কোরআন ও সহিয়াদিসের আলোকে জীবন গড়ার শপথ নিন সাথে সাথে কণ্ঠে আওয়াজ তুলুন সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো বিধান কায়েম করো সকল বিধান বাতিল করো